পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সক্ষমতা অর্থে কারখানার নেই বলে মনে করছেন তাদের কেউ কেউ তারা বলছেন বাড়তি বেতন দিতে গিয়ে সৃষ্টি হবে বাড়তি চাপ বিজিএমই এর সিনিয়র সহ সভাপতি অবশ্য বেতন বাড়ানোকে যৌক্তিক বলেছেন বিস্তারিত জানাচ্ছেন আফসার উদ্দিন দেশের রপ্তানি আয়ের আশি শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে আর এই শিল্পের প্রসারে যাদের অবদান সবচেয়ে বেশি তারা এই খাতের শ্রমিকরা পোশাক শ্রমিকদের জন্য দুই টাকা বাড়িয়ে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে আট হাজার টাকা শ্রমিক নেতাদের অভিযোগ জীবনযাত্রার ব্যয় যেখানে অনেক বেশি সেখানে আট টাকা নির্ধারণ অনেজ্জ দাবি পুনর্বিবেচনার আহ্বান তাদের রাষ্ট্রায়ত্ত খাতের একজন পিয়ন থেকে শুরু করে একটা সুইপার থেকে শুরু করে যে কেউ কিন্তু এই সতেরো হাজারের কাছাকাছি টাকা পাবে আর যে সেক্টরটা বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় করছে সেই সেক্টরের শ্রমিকরা কেন আট হাজার টাকা পাবে এবং আট হাজার টাকা পাইলে তো তার পক্ষে আসলে মানে একটা চারজন বা পাঁচজনের পরিবার চালানো কিছুতেই সম্ভব না ফলে হচ্ছে আমরা আমাদের দাবিটা অব্যাহত রাখছি যে এটাকে পুনর্বিবেচনা করার জন্য অবশ্যই ষোলো হাজার টাকা সেটা ঘোষণা করার জন্য তবে শ্রমিকদের ন্যূনতম আট হাজার কেউ বেশি বলছেন গার্মেন্টস মালিকরা বলছেন একসাথে একান্ন শতাংশ টাকা বাড়িয়ে দিলে লোকসানে পড়বে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যেতে পারে অনেক প্রতিষ্ঠান তাতে ক্ষতির মুখে পড়বে শ্রমিকরাও একজনে যদি একশো টাকা এতদিন বেতন দিয়েছে তাহলে এখন দিতে হবে একশো টাকা তো তাহলে তার মানে কি আমার ইন্ডাস্ট্রি কি ওই ফিফটি ওয়ান প্রফিট করেছে এতদিন প্রশ্নই আসে না তাহলে এটা দেবে কোথেকে এটা সম্ভব হবে না যার কারণে ক্ষুদ্র মাঝারি শিল্প অনেকেই পক্ষে এটা সম্ভব হবে না অনেকের পক্ষে সম্ভব না হলে পরে কেউ হয়তো বন্ধ হয়ে যাবে কেউ হয়তো ওইটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না আমাকে এইটা থেকে উৎপাদন করে সেল করে আমাকে টাকাটা আনতে হবে তো বাইর যদি আমাকে সেখানে না বাড়ায় তাহলে সম্ভব নয় ব্যবসায়ী নেতারা বলছেন শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার যৌক্তিক হয়েছে তবে শ্রমিকদেরও বেতন বাড়ানোর পর সম পরিমাণ উৎপাদনশীলতা বাড়াতে হবে এই আট টাকা এটা কিন্তু যে একেবারে ফ্রেশ মানে সে কিছুই জানে না এখানে আমার আপনারা জানেন এখানে আমার লক্ষ লক্ষ ডলারের আপনার ইনভেস্টমেন্ট আছে অনেক ফ্যাক্টরি ডিসেম্বর পর্যন্ত অর্ডার নিয়ে ফেলছেন তাদের এই মাসটা কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট সম্পূর্ণ একটা যাবে। তারপরও এই ফিফটি ওয়ান পার্সেন্টের এফিসিয়েন্সি লেভেল কিন্তু আমি আমার শ্রমিকদের থেকে পাবো কি না এটা আমার একটা এটা একটা বিশাল একটা প্রশ্ন মোধক বর্তমানে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়া হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা अफसरुद्दीन न्यूज़ 24 ढाका